অশ্রুসিক্ত ভালোবাসা ও শ্রদ্ধায় কালজয়ী সুরকার চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারকে শেষ বিদায় জানালো সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় বাংলা সঙ্গীত অঙ্গনের রাজশিক কবি গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। আব্বু শেষ একটা ইচ্ছা ছিল, স্বাধীনতা পদক মাননীয় প্রধানমন্ত্রী উনি শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আব্বুকে স্বাধীনতা পদকেও ভূষিত করেছেন। আব্বুর স্বপ্ন পূরণ হয়েছে। স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতি প্রথমেই জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। এরপর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সেটাই তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন হবে। ওনার সৃষ্টি অনাগত দিনগুলিতে আমাদেরকে, নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়া যাবে। বহুমাত্রিক একটা প্রতিভার উনি অধিকারী ছিলেন। আমরা সবাই তার প্রতি শ্রদ্ধাশীল এবং তাকে সারা জীবনই আমরা মনে রাখব। আমরা যখন বিভ্রান্ত, আমরা যখন মুক্তির ইতিহাস নিয়ে নানা ধরনের কথা বলছি, সেই সময় গাজী মাজহারুল আনোয়ারের মতো মানুষেরা মুক্তিযুদ্ধের চেতনাকে উর্ধে তুলে ধরছেন। শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। অসংখ্য গান করেছি আমরা, কত কথা, কত ঘটনা, কত স্মৃতি, এগুলো বলতে এখন বলার সম্ভব না। তবে এই দিনটা যে কখনো এভাবে দেখতে হবে কল্পনা করিনি কখনোই। আমাদের সঙ্গীদের, প্রবাদ পুরুষ এবং কাল পুরুষ বাংলা গানের আজকে চিরবিদায় নিয়ে নিল। এই অপূরণীয় ক্ষতি কোনোদিন পূরণ হবার আমার মনে করি না এটা কোনোদিন হবে। যারা সঙ্গীত কর্মী, একজন পিতা হারালাম, অভিভাবক হারালাম, দেশ হারালো একজন শক্তিশালী, একজন গীতিকবি, শক্তিশালী ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। পরে FTCতে আনা হয় তার মরদেহ। এই মন তোমাকে দিলাম ছবিটি ছিল মানসী, ওই ছবিটির গল্প কিন্তু উনি লিখেছিলেন। গাজী সাহেবের মতো লোক আরেকটি আমাদের চলচ্চিত্রে আসবে না, এক কথা। বাংলার মাটিচার সাথে ওনার সম্পর্ক, বাংলাদেশের মানচিত্রের সাথে ওনার সম্পর্ক। এখানে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা, অংশ নেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ও কলাকুশলীরা। তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। তার বিদায়াত্মার মাগফিরাত কামনা করি, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তাকে যেন ভেস্ত নসিব করেন। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে গাজী মাজহারুল আনোয়ারকে। জাকারিয়া আহমেদ, DBC নিউজ, ঢাকা।